সহজ পাঠের ত্রয়োদশ পাঠ উদ্ভব মণ্ডল জাতিতে সদ্গো তার অত্যন্ত দরিদ্র অবস্থা ভূ সম্পত্তি যা কিছু ছিল ঋণের দায় বিক্রয় হয়ে গেছে এখন মজুরি করে ক্লায় ক্লেশে তার দিনপাত হয় এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ বরের নাম বট কৃষ্ণ তার অবস্থা মন্দ নয় ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয় বাড়িতে পূজা অর্চনা ক্রিয়াকর্মও আছে আগামীকাল উনিশে জ্যৈষ্ঠ বিবাহের দিন বরযাত্রীর দল আসবে তার জন্য আহারাদির উদ্যোগ করা চাই পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে অভাব তবু যথেষ্ট পাড়ার প্রান্তে একটি বড় পুষ্করিণী তার নাম পদ্মপুকুর বর্তমান ভূস্বামী বুর পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণে ব্যবহার করতে পেত এমনকি গ্রামে গৃহস্থ বাড়ির কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজন উপস্থিত হলে মাছ ধরে নেবার বাধা ছিল না কিন্তু সম্প্রতি দুর্লভবাবু প্রজাদের সেই অধিকার বন্ধ করে দিয়েছেন অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে তার কাছ থেকে ওই পুকুরের মাছ ধরবার সত্ত্ব পেয়েছে উদ্ভব এ সংবাদ ঠিকমতো জানত না তাই সেদিন রাত্রি থাকতে উঠে পদ্মপুকুর থেকে একটা বড় দেখে রুই মাছ ধরে বাড়ি আনবার উপক্রম করছে এমন সময় বিঘ্ন ঘটল সেদিন দুর্লভবাবুর ছোটকন্যার অন্নপ্রাশন খুব সমারোহ করে লক্ষ্য আনো হবে তারই মাছ সংগ্রহের জন্য বাবুর কর্মচারী কৃত্তিবাস কয়েকজন জেলে নিয়ে সেই পুষ্করিণীর ধারে এসে উপস্থিত দেখে উদ্ভব এক মস্ত রুই মাছ ধরেছে সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিলে উদ্ভব কৃত্তিবাসের হাতে পায়ে ধরে কাঁদতে লাগল কোনো ফল হলো না ধনঞ্জয় পেয়াদা তাকে বলপূর্বক ধরে নিয়ে গেল দুর্লভবাবুর কাছে দুর্লভের বিশ্বাস ছিল যে ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ভব তার দুর্নাম করেছে তাই তার উপরে তার ভীষম ক্রোধ বললেন তুই মাছ চুরি করেছিস তার দণ্ড তোকে দিতে হবে ধনঞ্জয়কে বললেন একে ধরে নিয়ে যাও যতক্ষণ না দশ টাকা দণ্ড আদায় হয় ছেড়ে দিও না উদ্ভব হাত জোর করে বললে আমার দশ পয়সাও নেই কাল কন্যার বিবাহ কাজ শেষ হয়ে যাক তারপরে আমাকে শাস্তি দেবেন দুর্লভবাবু তার কাতর বাক্যে কর্ণপাত করলেন না ধনঞ্জয় উদ্ভবকে সকল লোকের সম্মুখে অপমান করে ধরে নিয়ে গেল দুর্লভের পিসি কাত্তায়নী ঠাকুরন সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অন্তপুরে উপস্থিত ছিলেন উদ্ভবের স্ত্রী মক্ষদা তার কাছে কেঁদে এসে পড়ল কাত্তায়নী দুর্লভকে ডেকে বললেন বাবা নিষ্ঠুর হয়েও না উদ্ভবের কন্যার বিবাহে যদি অন্যায় করো তবে তোমার কন্যা অন্নপ্রাশন অকল্যাণ হবে উদ্ভবকে মুক্তি দাও দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেলেন কৃত্তিবাসকে ডেকে কাত্তায়নী বললেন উদ্ভবের ডণ্ডেরই দশ টাকা দিলাম এখনই তাকে ছেড়ে দাও উদ্ভব ছাড়া পেলে কিন্তু অপমানে লজ্জায় তার দুই চক্ষু দিয়ে জল পড়তে লাগল পরদিন গধুলি লগ্নে নিস্তারিণীর বিবাহ বেলা যখন চারটে তখন পাঁচজন বাহক উদ্ভবের কুটির প্রাঙ্গনে এসে উপস্থিত কেউ বা এনেছে ঝুড়িতে মাছ কেউ বা এনেছে হাঁড়িতে দই কারো হাতে থালায় ভরা সন্দেশ একজন এনেছে একখানি লাল চেলির শাড়ি পাড়ার লোকের আশ্চর্য লাগো জিজ্ঞাসা করলেন কে পাঠালেন বাহকেরা তার কোনো উত্তর না দিয়ে চলে গেল তার কিছুক্ষণ পরেই কুটিরের সম্মুখে একটি পালকি এসে দাঁড়ালো তার মধ্যে থেকে নেমে এলেন কাত্তায়নী ঠাকুরন উদ্ভব এত সৌভাগ্য স্বপ্নেও কল্পনা করতে পারত না কাত্তায়নী বললেন দুর্লভ কাল তোমাকে উপ অপমান করেছে সে কথা তুমি মনে রেখো না আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব তাকে ডেকে দাও কাত্তায়নী নিস্তারণীকে একগাছি সোনার হার পরিয়ে দিলেন আর তার হাতে একশত টাকা একখানি নোট দিয়ে বললেন এই তোমার যৌতুক নমস্কার